ভোটের খবর জানাতে পটুয়াখালীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, আমি দাঁড়িয়ে আছি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। পটুয়াখালীতে সংসদীয় আসন মোট চারটি, এই চারটি আসনের মধ্যে ইতিমধ্যে সবগুলো আসনেই বেসরকারিভাবে ফলাফল আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা আসলে জানতে পেরেছি পটুয়াখালী এক আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার, যিনি মহাজোটের প্রার্থী, লাঙ্গল প্রতীক নিয়ে তিনি জয়লাভ করেছেন। এছাড়া পটুয়াখালী দুই আসনে নৌকার প্রার্থী আসমা ফিরোজ, পটুয়াখালী তিন আসনে S.M. শাহজাদা নৌকার প্রার্থী, পটুয়াখালী চার আসনে অধ্যক্ষ মহিবুর রহমান তিনি নৌকা নিয়ে জয়লাভ করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আসলে আমি যদি ভোটের হিসেবটি একটু বলি, পটুয়াখালী এক আসনে রুহুল আমিন হাওলাদার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছিলেন 81,508টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাব মার্কা নিয়ে পেয়েছেন তিনি 26,874টি ভোট। এরপরে পটুয়াখালীর যে গুরুত্বপূর্ণ যে আসন পটুয়াখালী চার আসন, এই আসনে নৌকার প্রার্থী অধ্যক্ষ মহিবুর রহমান তিনি পেয়েছেন 56,259টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার ঈগল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 45,420 ভোট। এছাড়া পটুয়াখালী তিন আসন, যেই আসনটিতে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাবেক বিজিবির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন, সেখানেও কিন্তু নৌকার প্রার্থী S.M. শাহজাদা জয়লাভ করেছেন। সেখানে নৌকা পেয়েছেন 94,416টি ভোট এবং ঈগল প্রতীক নিয়ে লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন পেয়েছেন 59,024টি ভোট। এরপরে পটুয়াখালী দুই আসনে কিন্তু নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। তো সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি যে পটুয়াখালীর যে চারটি আসনে, এই চারটি আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী জয়লাভ করেছে এবং সেই সাথে পটুয়াখালী এক আসনে মহাজোটের যে প্রার্থী লাঙ্গল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই মহাজোটের প্রার্থীও কিন্তু জয়লাভ করেছেন। তো পটুয়াখালীর যে ভোটের আমরা আজকে মাঠ দেখেছি, সুষ্ঠু, অবাধ, সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং পটুয়াখালীর কোনো আসনেই কিন্তু বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে আমরা আসলে দেখিনি এবং ছোটোখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে তুলনামূলকভাবে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের চেয়ে এখানে আসলে ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু সুন্দর এবং সুষ্ঠু ছিল এবং ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি 40 থেকে 45, কোথায় এরকমের, আবার কোনো কেন্দ্রে 50 ভাগও ভোটার উপস্থিত হয়েছে। তবে সব মিলিয়ে ভোটের যে একটা পরিবেশ মানুষের মধ্যে, সেই পরিবেশটা ছিল, মানুষের মধ্যে উৎসব একটা বিরাজ করেছিল। আর একটি তথ্য আপনাদেরকে আমি দিয়ে রাখি, সেটি হচ্ছে পটুয়াখালীতে আগে যারা ভোট দিত সেই সব মানুষের বাইরেও পটুয়াখালীতে এবার নতুন করে যোগ হয়েছে নদীতে ভাসমান মান্তা সম্প্রদায়। মান্তা সম্প্রদায়ের লোকজন নতুন জাতীয় পরিচয়পত্র পেয়েছে, তারা স্থানীয় সরকার নির্বাচনে কিছুদিন আগে কয়েকটি নির্বাচনে ভোট দিল, জাতীয় নির্বাচনে তারা এবার প্রথম ভোট দিয়েছেন। তো পটুয়াখালীতে এ কারণে মান্তা সম্প্রদায়ে ভোটে যোগ হওয়ার কারণে, নৌকার মানুষেরা ভোট দেওয়ার কারণে আসলে ভোট আরও বেশি উৎসবমুখর হয়েছিল, মানুষের মধ্যে আলাদা একটা আনন্দ বিরাজ করেছিল। তো সব মিলিয়ে পটুয়াখালীতে এবার ভোট উৎসবটা আসলে মানুষের মধ্যে উৎসবমুখরই ছিল। পটুয়াখালীর চারটি যে আসন রয়েছে, এই চার আসনে কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বিশেষ করে পটুয়াখালীর যে চার আসন, এই চার আসনে লড়াই হয়েছিল বর্তমান যে সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান, তার নৌকা প্রতীক, এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, তার ঈগল প্রতীক। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনের শুরু থেকেই কিন্তু বিভিন্ন রকমের বিতর্ক হয়েছিল। আপনারা আসলে দেখেছিলেন যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ হওয়ার কারণে এই আসনটিতে নির্বাচনের পরিবেশটা জমজমাট হয়েছিল, বিভিন্ন রকমের বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী বলে দাবি করে বা আওয়ামী লীগের যে প্রতীক ঈগল বলে দাবি করেও কিন্তু সে কয়েকবার বিতর্কিত হয়েছেন। তো এভাবেই কিন্তু আসলে পটুয়াখালীতে কিন্তু আমরা যেমনটি জানছিলাম, আমাদের সহকর্মী বলছিলেন যে তিনটি আসনেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন।